হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন, লঞ্চ হয়ে গেল পালসারের নতুন মডেল পালসার N160 ডুয়াল চ্যানেল ABS। কেমন হয় যদি পালসার N160 দেখতে হবে 260 থেকেও বেশি সুন্দর ও বেশি ফিচার সম্পন্ন? কেমন হবে যদি এতে থাকে ডুয়াল চ্যানেল ABS, তারপর থাকে ভরপুর পাওয়ার এবং টর্ক? এই সবকিছু এখন আপনারা পেয়ে যাচ্ছেন নতুন আপডেট যে মডেল 160N এই বাইকটিতে। এই বাইকটির লুক যেরকম 250NS থেকে ইন্সপায়ার্ড, পাশাপাশি সত্যিকার অর্থে বলতে 250 নতুন একটি সাকসেসর বাইক বা আমি বলবো, কারণ পূর্বের যে 62 সেটি থেকে অনেকটাই কিন্তু আপগ্রেড নিয়ে আসা হচ্ছে এই বাইকটিতে। তো সেক্ষেত্রে আমি বলবো এটি একটি বিশাল আপগ্রেড। পালসারের এইবারের মডেলটি সত্যিকার অর্থে একটি বিশাল আপগ্রেড, কারণ এই বাইকটির লুক থেকে শুরু করে এটার পারফরমেন্স, পাশাপাশি এটার হেডলাইট ডিজাইন বলেন, এটার আন্ডারবেলি এক্সজস্ট বলেন, সব কিছু মিলে একটা বিশাল একটা আপগ্রেড কিন্তু এই বাইকটি, যেটি সত্যিকার অর্থে ইয়াং জেনারেশন বা বর্তমান যে রাইডার আছে তাদের খুবই পছন্দ হবে। পালসার NS160 এর পূর্বের ভার্সনটি মার্কেট ভালোই ধরেছিল, মার্কেটে ভালোই সাড়া ফেলেছিল, কিন্তু হঠাৎ করে মার্কেট থেকে উধাও হয়ে যায় বাইকটি। বাইকটির মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল যেগুলো থাকছে না নতুন লঞ্চ হওয়া এই N160 এই বাইকটিতে। নতুন এর লুক NS250 এর থেকে ইন্সপায়ার্ড। এবারের লুকটি সত্যিকার অর্থে আমার ভীষণ পছন্দ হয়েছে, আপনাদেরও খুব পছন্দ হবে এটা নিশ্চিত করে বলতে পারি। বাইকটির এরোডাইনামিক শেপ খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করবে আপনার, বিশেষ করে বাইকটির হেডলাইটের আপডেট এবং এর ডিজাইন অনেকটা ফগ লাইটের মতো দেখতে। এর LED প্রজেকশন লাইট সত্যি দুর্দান্ত, বিশেষ করে ব্রাইট আলো প্রোভাইড করে এই বাইকটি পূর্বের চেয়ে অনেক বেশি। বাইকটির বড় যে আপডেট সেটি হচ্ছে এটির ব্রেকিং সিস্টেমে। এটির ডিসপ্লেটি দেখুন কত বড়, বিশেষ করে এটার ABS প্লেটটিও দেখুন, বড় মানের সেন্সর কিন্তু ইউজ করা হয়েছে। এটার ব্রেকিং সিস্টেম যে দুর্দান্ত হতে যাচ্ছে এটা আপনি সাইজ দেখেই বুঝতে পারবেন। আর সবচাইতে আসার কথা হচ্ছে বাইকটিতে কিন্তু ডুয়াল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন, যেখানে পালসার NS250 সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে সেখানে কিন্তু ডুয়াল চ্যানেলের অপশন রাখা হয়নি। মজার ব্যাপার হচ্ছে বড় ভাই থেকে ছোট ভাইয়ের ফিচার বেশি, কারণ পালসার N160 কিন্তু ডুয়াল চ্যানেল ABS দেওয়া হয়েছে, এটা 250 কিন্তু নেই। পাশাপাশি ডুয়াল চ্যানেলের পাশাপাশিও কিন্তু আপনি সিঙ্গেল চ্যানেল ABS এই ভার্সনটিও কিন্তু পালসার N160 পেয়ে যাবেন। অর্থাৎ আপনি চাইলে ডুয়াল চ্যানেল ভার্সনটিও নিতে পারবেন অথবা সিঙ্গেল চ্যানেল ABS ভার্সনটিও নিতে পারেন। আর পিছনে ও সামনে ABS থাকায় এটার ব্রেকিং যে দুর্দান্ত হতে যাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 164.82cc একটি ইঞ্জিন, আর এর কুলিং সিস্টেম হিসেবে ব্যবহার করেছে ওয়েল্ড কুলড সিস্টেম। আর বরাবরের মতোই ইঞ্জিনটি হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টেড, অর্থাৎ FI ইঞ্জিন, যার ফলে আপনি মাইলেজ কিন্তু অনেক অনেক বেটার পাবেন পূর্বের ভার্সন থেকে। ইঞ্জিনটির পাওয়ার যদি বলি সেটি হচ্ছে 16 PS অ্যাট 8750 RPM, আর বাইকটির টর্ক হচ্ছে 14.64 Nm অ্যাট 6750 RPM। তো বাইকটিতে পাওয়ার এবং টর্ক কিন্তু যথেষ্ট দেওয়া হয়েছে, এবং 160 সেগমেন্ট অনুযায়ী আমি মনে করি ইটস গুড এনাফ। আর পালসার NS বরাবরই পাওয়ার এবং টর্কের জন্য পূর্বে বিখ্যাত ছিল, আর নতুন আপগ্রেডের ফলে এটার পারফরমেন্স যে আরও ভালো হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 5-speed গিয়ার বক্স, আর সবচেয়ে আকর্ষণীয় সুন্দর যে জিনিসটি লাগে সেটি হচ্ছে আন্ডারবেলি এক্সস্ট। এটা সত্যি বাইকটিকে একটি হায়ার সিসি লুক দিয়েছে যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আর মাইলেজ যদি বলি, যেহেতু ফুয়েল ইঞ্জেক্টেড সিস্টেম সেহেতু এই বাইকটি থেকে আপনি আশা করতে পারেন 42-45, যদিও এখনও পর্যন্ত কোনো মাইলেজ টেস্ট করা হয়নি, তো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট টেস্ট। তো আশা করতেছি যেহেতু ফুয়েল ইঞ্জেক্টেড আছে তাহলে আপনি 42-45 এরকম মাইলেজ পেয়ে যাবেন। আর বাইকটিতে আপনি টপ স্পিড তুলতে পারবেন, কোম্পানি ক্লেম করতেছে 120-130 km/h, আর বাইকটিতে 0-100 km গতি তুলতে সময় লাগে 14.5 সেকেন্ড। এবার আসা যাক বাইকটির সিট হাইট। বাইকটির সিট হাইট হচ্ছে 790 mm, দ্যাট মিন্স আপনার উচ্চতা যদি 1 ফুট থেকে তার উপরে হয় তাহলে আপনি বাইকটি অনায়াসে রাইড করতে পারবেন, কিন্তু এর নিচে হলে আপনার জন্য কিছুটা সমস্যা হলেও হতে পারে। আর বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বলি সেটা হচ্ছে 165 mm, তার মানে হচ্ছে ইন্ডিয়ার আর বাংলাদেশের রোড বিবেচনায় এটা কিছুটা কম বলবো, 180 mm হলে বেস্ট হতো, তারপরেও যথেষ্ট ভালোই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি বলবো। বাইকটি খুব ওজনদার একটি বাইক, কারণ এটির কার্বয়েড হচ্ছে 152 kg, আর বাইকটির ফুয়েল ক্যাপাসিটি ট্যাঙ্কও কিন্তু যথেষ্ট বড় করে দেওয়া হয়েছে, কারণ এখানে কিন্তু 14 লিটারের ফুয়েল আপনি লোড করতে পারবেন সর্বোচ্চ। আর বাইকটির সবচেয়ে আকর্ষণীয় আরেকটি দিক আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে স্প্লিট সিট। বাইকটির সিটটি কিন্তু আগেরটা থেকে অনেক বেশি আপগ্রেড এবং সফট,
বিশেষ করে সিটের ডিজাইনটা, এটা দূর থেকে আপনার বাইকের লুকের সাথে মানানসই হয়ে যাবে, পাশাপাশি দেখতে অনেক ভালো লাগবে। আরেকটি যে আপগ্রেড আনা হয়েছে সেটি হচ্ছে ব্যাটারি মিটার। ব্যাটারি মিটারটি ডিজিটাল মিটারের সাথে সাথে অ্যানালগ মিটারও সংযুক্ত, তবে ডিজিটাল মিটারে কিন্তু সবকিছু তথ্য আপনি পেয়ে যাবেন। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এবার কিন্তু গিয়ার ইন্ডিকেটর দিয়ে দেওয়া হয়েছে ডিজিটাল মিটারে। তো পালসারের পূর্বের ভার্সনটিতে যেটা মিসিং ছিল, তো বর্তমানে এই ভার্সনটিতে আপনি কিন্তু গিয়ার ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। পাশাপাশি মিটারটি দেখতে খুবই আধুনিক এবং সুন্দর দেখায়, বিশেষ করে একটা হায়ার সিসি বাইক ফিল আপনাকে দিবে। আর এবার আসা যাক বাইকটির টায়ার সেকশনে। বাইকটির ফ্রন্ট টায়ারে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টায়ার। আমি মনে করি যথেষ্ট ওয়াইড টায়ার এবং ভালো মানের টায়ার ইউজ করা হয়েছে এই বাইকটিতে। তো পারফরমেন্স অনরোডের টেস্ট করার পর আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তো এবার আসা যাক বাইকটির মূল্য কত। বাইকটির যেহেতু খুব রিসেন্ট ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, তো বাংলাদেশের মার্কেটের প্রাইস আমি অ্যাপ্রক্সিমেট প্রাইসটা বলতে পারবো, কারণ বাংলাদেশের মার্কেটে যেহেতু এখনো লঞ্চ হয়নি। ইন্ডিয়ার মার্কেটে এই বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে 1,27,000 রুপিস, অর্থাৎ 100 রম প্রাইস হচ্ছে 1,27,000 টাকা, যেটা আমি মনে করি বাংলাদেশে আসলে এই বাইকটির প্রাইস দাঁড়াবে অ্যারাউন্ড 2,70,000-2,90,000 টাকা, অর্থাৎ 3,00,000 টাকার ভিতরে কিন্তু আপনি এই বাইকটির মূল্য নির্ধারণ হতে পারে বলে আমার এক্সপিরিয়েন্স বলছে। যদি বাজাজ পালসার সব কিছু বিবেচনা করে বাংলাদেশের মার্কেটের দামটা আরও কমাতে পারে, বিশেষ করে 2,50,000-এর মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বাইক হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটেও। সো ভিউয়ার্স, আশা করতেছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কিছুটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে পেরেছি। খুব আশায় থাকবো বাংলাদেশের মার্কেটে খুব শীঘ্রই বাইকটি লঞ্চ হবে এবং আপনাদের আরও বিস্তারিত জানাতে পারবো, সে আশায় থাকলাম, অপেক্ষায় থাকলাম, আপনাদেরকে অপেক্ষায় রাখলাম। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, চ্যানেলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।